গুলি করে প্রাণে মারার হুমকি দিতে একই রাতে পৃথক দুই স্থান থেকে তিনটি গরু নিয়ে পালালো ডাকাতের দল। সোমবার গভীর রাতে উদয়পুর মহকুমার দুটি পৃথক স্থানে ঘটে এই ধরনের বিভৎস ঘটনা, যার মধ্যে একটি হলো আরকেপুর থানাধীন ব্রহ্মাবাড়ি এলাকার, অপরটি একই থানাধীন জেল রোড এলাকায়। ব্রহ্মাবাড়ি এলাকার ঘটনা প্রসঙ্গে গরুর মালিক টিটু দত্ত জানান, ডাকাত দল যখন তার বাড়িতে হানা দেয় তখন তারা বিষয়টি আজ পেয়ে যান। এরপর ঘর থেকে তারা বের হলে ডাকাতেরা তাদের সরাসরি হুমকি দেয়, সামনে এলে গুলি করে মেরে ফেলবে। এই অবস্থায় প্রাণের ভয়ে তারা আর এগুতে সাহস পায়নি। গরু দুটির বাজার মূল্য প্রায় 2.5 লক্ষাধিক টাকা হবে বলে জানান গরুর মালিক। আপনার বাড়িতে গতকালকে 2টা থেকে 8টার মধ্যে আমাদের একটা কুকুর আছে, কুকুরের কিন্তু আমরা উঠছি, উঠে সে দিয়ে দুটো আমাদের গরুগুলো নিয়ে গেছে। আমি ধরে দূরে সামনে গেছি, গিয়ে যে গাড়িটা পাইছিলাম, গাড়ির সঙ্গে দোষাদুষ্টি হয়েছে এবং আমি একটু লাঠি দিয়ে বাড়িও দিয়েছি। কিন্তু ওরা আমরা ভয় দেখাইয়া গুল্লি গপ করে আমরা একটু লুক কমাছিল, আমরা ভয় পাইয়া গাড়িটা ছেড়ে দিয়েছি, কিন্তু খেতে পারছি না, দরজা লক করে লেছে, তখনকে আমরা ফিচে গেছি, তখনকে গাড়ি নিয়ে ধাবা করছিলাম, বুঝতে পারছিলাম গাড়িটা। এদিকে একই রাতে উদয়পুর জেল রোড সংলগ্ন বলরাম দেবনাথের বাড়ি থেকেও একটি গরু নিয়ে পালায় চোরের দল। হয়েছে এই জায়গায় গতকালকে হালকা গতকালকে ওই গেটটা খুললে গেটটা বান্ধা ছিল, বান্ধার পরে দেখ রশিটা কাটতে গরুটা নিয়ে গেছে। কটা অনুমানিক প্রায় 1টা 1টা? আচ্ছা, কটা গরু নিয়ে গেছে? 1টা গরু। মানে আপনারা মানে কোনো কিছু কইতে পারছেন না যখন নিয়ে গেছে? আচ্ছা, এই জায়গাটার নাম জেল রোড। এরকম চুরি কি আগে হয়েছে জায়গা নাকি প্রথম? একই রাতে দুটি জায়গা থেকে তিনটি গরু চুরির ঘটনায় আতঙ্ক দেখা গিয়েছে গোপালকদের মধ্যে। এই অবস্থায় রাতে পুলিশের টহলদারি নিয়ে প্রশ্ন তুলছেন তারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।